গুড মর্নিং ফ্রম মঙ্গন। তো কালকে আমরা রাতে এসে পৌঁছাইছিলাম এই মঙ্গনে এই হোটেলের মধ্যে, আর কালকে আমরা এই হোটেলের মধ্যে ছিলাম। আর আমার যে কালকে একটা ঘটনা হয়েছিল, কালকে ঘটনাটা কী ছিল, কালকে ঘটনা ছিল যে আমার যে হেলমেটটা ছিল, এই হেলমেটটার উপরে একটা মাউন্ট থাকে, ওই মাউন্টটা আমার ভেঙে গেছে। তা আমি আজকে ফেব্রিক নিয়ে এসে এই মাউন্টটাকে একটু জয়েন্ট করলাম, এই যে এই মাউন্টটাকে। জানি না ওটা ঠিক হবে কি হবে না, আর যদি ওটা ঠিক না হয় তাহলে তো আমি ভিডিও শ্যুট করতে পারবো না হেলমেটের মধ্যে। তো সে দুশ্চিন্তা একটা আছে। আর এখান থেকে আর একটু বেরিয়ে আমাদের একটু আমাদের যে জিনিসপত্রগুলো আছে সেগুলো একটু জেরক্স ট্রেক্স করতে হবে, কারণ আমাদের পাঁচ বানানো নেই, আমরা এখানে পাঁচ বানাবো, তারপর এখান থেকে বেরিয়ে পড়বো লাচেন। ভেরি গুড মর্নিং ফ্রম মঙ্গন। তো এখন যাচ্ছি কাঞ্চনজঙ্ঘা ভি পয়েন্ট, যা আমাদের হোটেল থেকে 1 কিলোমিটার দূরে। কালকে যখন এই মঙ্গন পৌঁছায় তখন আমাদের রাত 8টা বেজে গিয়েছিল। তো সেই রাত 8টার পরে আর কোনো কিছুই মঙ্গনে দেখতে পারিনি। কালকে রাতে যখন পৌঁছাইছিলাম মঙ্গনের মধ্যে তখন যথেষ্ট এখানে বৃষ্টি হচ্ছিল, কিন্তু আজকে ভোরবেলা উঠে দেখি একদম ঝলমলে দিন। আর এখান থেকে ওই যে দূরে কাঞ্চনজঙ্ঘাকে দেখা যাচ্ছে। তো আমরা কালকে গ্যাংটক দিয়ে আসিনি, আমরা কালকে ভায়া গ্যাংটক হয়ে মঙ্গলে পৌঁছাছিলাম। দু এক জায়গায় রাস্তা খারাপ ছিল, কাদা রাস্তা ছিল বৃষ্টির জন্য, বাইকগুলো একটু স্কিড করতেছিল দু তিন জায়গায়। সুমনের বাইক তো কয়েক জায়গায় মোটামুটি দু জায়গায় পড়ে যাওয়ার মতো হয়েছিল। এটাই হলো কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট। তো এখানে একটু দাঁড়াবো, তারপর হ্যাঁ এখানে দাঁড়াই, তো এখানে দাঁড়াবো, তারপর একটু ফটোশ্যুট করব। আমি খুব সুন্দর একটা জিনিস আপনাদের দেখাচ্ছি, আমরা কেন এত দূরে এসেছি সেই শিলিগুড়ি থেকে এত দূরে এই ভিউটার জন্যই। জাস্ট লুক অ্যাট দ্য ভিউ ভাই, এই ভিউটার জন্যই আমাদের এত দূরে আসা। ওই যে দূরে কাঞ্চনজঙ্ঘা, এই 5-6টা পাহাড়ের পরেই ওই সাদা সাদা মেঘ, সাদা সাদা ইয়েগুলো বরফগুলো, ওটাই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। জাস্ট অসাধারণ। সঙ্গে এদিকে ফটোশ্যুট হচ্ছে দুই সুমন। ওই যে মঙ্গন শহরটা কত সুন্দর লাগছে এখান থেকে মঙ্গন শহরকে। তো আমরা কালকে ওই মঙ্গন শহরের মধ্যে স্টে করেছিলাম। খুব শান্ত নিরিবিলি পরিবেশের মধ্যে অবস্থান এই মঙ্গন শহরের, নাই কোনো বেশি ভিড়, নাই কোনো ক্রাউড, মানে যাকে বলে সুকুন লাগার মতো একটা জায়গা এই মঙ্গন। তো কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট ঘোরার পরে আমাদের যেতে হবে এখন হোটেল, হোটেলে গিয়ে কিছু ডকুমেন্ট জমা করতে হবে, তারপর নিতে হবে পার্টস সেই লাচেন যাওয়ার জন্য। তো এটাই হলো মঙ্গন শহর। আর আমাদের হোটেলটা আরও আগায় আছে, তার আগে এখানে ফটো উঠাতে হবে। কি হলো, হ্যাঁ আছে কি রেইনকোট? তো একটা প্রবলেম হয়ে গেছে যে সুমন অ্যাডভোকেট সুমন রেইনকোট আনেনি, তো রেইনকোট খুঁজতেছে।
তো গাড়িটা এখানে পার্কিং করতে হবে, তারপর যেতে হবে হোটেলে। রেইনকোট नहीं, उतना नहीं चाहिए, घर में है, वो लाने के लिए भूल गया। वाटरप्रूफ है ना? बिल्कुल वाटरप्रूफ, रेनकोट वाटरप्रूफ ही होता है। আচ্ছা রে, আচ্ছা দাদা, হ্যালো, চাবি খান ভাস্করটাই আছে। আর এসে নেবেন না কি জেরক্স? তো জিনিসগুলো তুই দিবি না? তোর ডকুমেন্টগুলো রুম থেকে যাইতে হবে, নিতে হবে রুম থেকে। তো কাপড় আমার কাছে আছে, গেলে পেপারটা নিয়ে আসবে বিছানায়। চাবি তো ওড়া ওই দিয়ে চলে গেছে, ওড়াতে হবে। চাবি তো দেবে, চাবি তুই দিলি না? পাসওয়ার্ডকে দিছি। তো কালকে মঙ্গনে আসার পর আমরা স্টে করেছিলাম এই নর্থ পয়েন্ট লজের মধ্যে, নর্থ পয়েন্ট লজের মধ্যে। আর আমাদের পার হেড এখানে পার পার্সনের জন্য আমাদের 800 টাকা করে নিয়েছে, ইনক্লুড ফুড। আর সকালে ছিল ব্রেকফাস্ট। আপনার নাম কি? মেরা নাম সন্দীপ আগরওয়াল। তো কালকে রাতে এসে মঙ্গনের মধ্যে এই সন্দীপ আগরওয়াল দাদার হোটেলে আমরা ছিলাম। আমি আপনাদের এখানে ডিসক্রিপশন বক্সে আমি নম্বর দিয়ে দেবো। ওই দাদার খুব ভালো ব্যবহার, খুব ভদ্র। তো এক আদমি কা পারমিট লাগা? একটু বাইক কা আপকো 1000 রুপিস পর, 600 রুপিয়া ওয়ার পার ডে, 200 রুপিয়া করকে তিন দিন কা 600 রুপিয়া গভর্নমেন্ট কা রেভিনিউ। আর যো আমরা বানা কে প্রিন্টিং উন্টিং করকে যো আমরা কা আপলোক সেল সার্ভিস চার্জ মেরা 400 রুপিস, ওয়ান টাইম 400 রুপিস। আচ্ছা আচ্ছা, ইয়ে গুরুদংমা লেক মে বাননা পড়েগা, হ্যাঁ না? देखो ये तो खुलेगा नहीं, खुलने से तो ये अच्छा पूरा बनना पड़ेगा। हाँ अच्छा, ये पूरा? हाँ ये 50 बार का है, यहाँ से लेके ये बिल्डिंग तक है। ये कहाँ से कहाँ बनना है? कोई छोटा मोटा नहीं है जो बनना है? छोटा 10 फुट में बांध देगा हो जाएगा। हाँ 10 पर 25 का। अगर ये आप ले जा रहे हैं इसको पुल में बांधने से तो हो ही जाता है। पुल में बांधने से हो जाएगा? वहाँ पे कहाँ पुल है? आगे मिलता है ब्रिज पुल, उसमें हम लोग क्या होगा? गाड़ी में लगाने से कोई चीज है से? नहीं नहीं नहीं, गाड़ी में नहीं, गुरुदंगमा लेके गए वो गामसा बात भी। हाँ तो हम लोग किसी बात बो गामसा एडवोकेशन गामसा बात भी क्यों क्यों वो नहीं है? से छोटो थोड़ा छोटा सा इसके कुछ बाइक का नहीं, बाइक में नहीं बांधना पड़ेगा। हम लोग गुरुदंगमा लेक जाके कुछ बांधेंगे। गुरुदंगमा लेक में जाके बांधने वाला यही है। इतना बड़ा थोड़ा ना हम लोग बांधेंगे, हम तो छोटा है। इससे छोटा भी आता है, ये 25 पार का, इसका इसका आधा है। ये आपको पुल में बांध दीजिए, अगर फिर से आप पेड़ उड़ने का चांस हो गया, पेड़ उड़ने से सब देख। अरे बाप, मेरा पेड़ कहाँ मिलेगा, कौन मानेगा? टाइम वहाँ पे जो बांधा रहता है ना, वहाँ पे हाँ सब पुल वहाँ पे बांधता है बस। तो हमारा হোটেলের মধ্যে যে হোটেলে ছিলাম ওই হোটেলের যে দাদাটা ছিল ওই আমাদের পারমিটটা বের করে দিল। অবশেষে আমরা সেই পারমিট পেয়েছি নর্থ সিকিম যাওয়ার জন্য, এই পারমিট আমাদের চারজনের এখানে। তো আমার মঙ্গনের জার্নি এখানে আমি শেষ করব। তো আপনাদের যদি এই মঙ্গন ব্লগটা ভালো লাগে তো প্লিজ একবার লাইক শেয়ার আর কমেন্ট করে দিও, আর সঙ্গে সঙ্গে আমার চ্যানেলটা একবার সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা, মিলতেছি কালকে নতুন ব্লগ নতুন ডেস্টিনেশনের উদ্দেশ্যে।